নমস্কার বন্ধুরা, রান্নাশালে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মিক্স ফ্রাইড রাইসের রেসিপি। বন্ধুরা, এই মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য আমি সমস্ত উপকরণ এখানে নিয়ে নিয়েছি। এখন এক একটা লেয়ারে আমি সব উপকরণগুলো কিভাবে মিক্স করতে থাকি সেটা দেখে নিন। একটা বড় পাত্রের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 হাতা মতো রাইস। রাইসটা 80-90% মতো সেদ্ধ করতে হবে, তাহলে এটা বেশ ঝুরঝুরেও হবে আর খেতেও ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিনস, গাজর, এগুলো লবণ ও হলুদ দিয়ে আমি ভেজে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়া, ভেজে রাখা চিকেন, ঘি, চিনি। চিনি গুঁড়ো করেও দেওয়া যেতে পারে, তবে যেহেতু রাইসটা গরম আছে তাই চিনিটা গলে যাবে, তাই জন্য আমি চিনিটা গুঁড়ো করে ব্যবহার করলাম না। এরপর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, এখানে বিরিয়ানি মশলাও ব্যবহার করা যেতে পারে। এবার এই ফার্স্ট লেয়ারটাকে একটা হাতার সাহায্যে হালকা হাতে মিক্স করে নিচ্ছি। এরপর পুনরায় রাইস এবং সমস্ত উপকরণ একে একে দিতে থাকবো। বন্ধুরা, শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমাদের মিক্স ফ্রাইড রাইস পরিবেশনের জন্য একদম রেডি। এখন আমি পরিবেশনের জন্য প্লেটে সাজিয়ে নিচ্ছি। আজ ফ্রাইড রাইসের সাথে রয়েছে চিকেন কষা। এই স্পেশাল চিকেন কষার রেসিপিটাও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে রয়েছে স্যালাড এবং রায়তা। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।